আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। এই বিষয়টা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তো ক্রিপ্টোকারেন্সি একটি ডিজিটাল এসেট বা ডিজিটাল মুদ্রা, যার ভবিষ্যতের মুদ্রা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করা হবে। তো ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করলে যেমন অনেক প্রফিট হয়, অনেক লাভ হয়, এই কথাটা যেমন সত্য, ঠিক তেমনি লসও অনেক হয়। মানে প্রফিট অ্যান্ড লসের পরিমাণ হলো যে 90% মানুষ এখানে লস করে, 10% মানুষ এখানে প্রফিট করে। ক্রিপ্টোকারেন্সি অনেক রিস্কি একটা প্ল্যাটফর্ম। এখানে যদি আপনি না বুঝে ইনভেস্ট করেন, তাহলে আপনার ব্যালেন্সে যত টাকা ইনভেস্ট করছেন সব টাকাই এখানে রিস্কের মধ্যে থাকবে। সুতরাং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনার আগে জানতে হবে, তারপর ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে হবে। তো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানার আগে আসেন আমরা সংক্ষেপে জেনে নেই যে ক্রিপ্টোকারেন্সি বিষয়টা কি। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমরা জেনে নেই। তো ক্রিপ্টোকারেন্সি আমরা জানি যে একটা সময়ে আমাদের অর্থনীতি বা ইকোনমিকে এমন ছিল যে বিনিময় প্রথা। বিনিময় প্রথাটা কেমন ছিল? যে আমি আপনাকে খাদ্যশস্য দিব, বিনিময়ে আপনি আমাকে পশু দিবেন বা একটা কিছু দিবেন যেটার একটা ভ্যালু আছে বা আমার কাজে লাগবে, এরকম ভাবে আগে অর্থনীতি লেনদেন হতো। তারপরে আসলো স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা, এই টাইপের স্বর্ণ মুদ্রা প্রচলিত ছিল যে স্বর্ণ মুদ্রা গুলা আপনার ব্যবহার করা হইতো। মানুষ স্বর্ণ মুদ্রা নিত, স্বর্ণ মুদ্রার বিপরীতে যে কোনো প্রোডাক্ট দিত। কেন স্বর্ণ মুদ্রা নিত? কারণ স্বর্ণ মুদ্রার একটা ভ্যালু আছে, যে স্বর্ণ মুদ্রা এটা আমার মানে যে কোনো ভাবে আমি কাজে লাগাইতে পারবো, এটার একটা ভ্যালু আছে। সবাই বিশ্বাস করতো স্বর্ণতে, যে স্বর্ণ আমি কোথাও না হলে স্বর্ণকারের দোকানে নিয়ে বিক্রি করে আমি টাকা নিতে পারবো, যেন স্বর্ণের একটা ভ্যালু আছে, এটা সবাই বিশ্বাস করতো। তারপরে আসলো কি, টাকা। টাকা, টাকার বিষয়ে কি, যে টাকার প্রতি সরকার বলে দিল যে টাকাতে আমাদের ট্রাস্ট আছে, এবং কি দেশের সমস্ত জনগণকে বললো যে তোমরা টাকার প্রতি বিশ্বাস রাখো, এবং সবাই টাকাতে বিশ্বাস রাখলো। টাকার বিনিময়ে মাল বা প্রোডাক্ট এগুলা দেওয়া শুরু করলো। তারপরে আসলো হলো ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি বিষয়টা হলো যে ডিজিটাল এসেট। ফার্স্টে আসে এই বিটকয়েন। এই বিটকয়েন আসার পরে সাতোশি নাকামোতো নামে একজন ব্যক্তি আছে, তিনি বিটকয়েন এটা আবিষ্কার করেন আর কি, তৈরি করেন। তিনি তৈরি করার পরে তারপরে একটা হোয়াইট পেপার ক্রিয়েট করেন। হোয়াইট পেপারটা যখন পাবলিশ করেন, তখন শুরুতে যখন আসলো, তখন সবাই এখানে প্রশ্ন করলো যে আমরা বিটকয়েনের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই, আমরা বিটকয়েন বিশ্বাস করি না। তো এরকম ভাবে চলতেছিল, যেমন শুরুতে বিটকয়েনের কোনো ভ্যালু ছিল না। এটা ভ্যালু ক্রিয়েট হওয়ার পরে থেকে, তো 2009 সালের দিকে এটা বিটকয়েন ক্রিয়েট করা হয়েছে। আর এখানে আমরা চার্ট দেখতে পাচ্ছি 2013 সাল থেকে। যাই হোক, তো আমরা সবাই জানি যে হোয়াইট পেপার পাবলিশ হওয়ার পরে তখন কোন একজন ব্যক্তি সম্ভবত 10 লক্ষ বিটকয়েনের বিনিময়ে একটি পিৎজা সেল করে, যে সে নেয়। আমরা অনেক সময় ফান করেও অনেক কিছু করি। তো বিটকয়েন শুরুর দিকে এভাবে ব্যবহার হতে হইতেছিল যে কেউ কাউকে বিটকয়েন গিফট করত করত, মানে সবাই বিশ্বাস করতো যে ভবিষ্যতে এটার একটা ভ্যালু ক্রিয়েট হতে পারে, কিন্তু এখন নেই, ভবিষ্যতে ক্রিয়েট হতে পারে। পরে আস্তে আস্তে সবাই বিটকয়েনের প্রতি বিশ্বাস রাখতে শুরু করলো, টাকার মতো এখন সবাই এই বিটকয়েনের প্রতি বিশ্বাস রাখে। এখন এইটার ডিসেন্ট্রালাইজ, এটার প্রতি কারোর কোনো নিয়ন্ত্রণ নাই, এটা সরকারেরও কোনো নিয়ন্ত্রণ নেই বা কোনো প্রতিষ্ঠানেরও কোনো নিয়ন্ত্রণ নেই। বিটকয়েনের, তাহলে বিটকয়েনের মালিক কে? আপনার কাছে যদি বিটকয়েন থাকে, আপনি বিটকয়েনের মালিক, এরকম একটা বিষয়। তারপর ইথিরিয়াম আসছে, ডগি কয়েন আসছে, এরকম অনেক আল্ট কয়েন যেগুলো সেগুলো আসছে। এখন প্রশ্ন হলো যে এখানে আমরা কেন ইনভেস্ট করব? তাহলে আমরা বিটকয়েনের চার্টটা আবার দেখি, যে দেখেন এই যে এখানে বিটকয়েনের দাম ছিল কত, $112। কত? মের 6 তারিখ 2013-তে $112, আর আজকে বিটকয়েনের দাম হচ্ছে $37,895। দেখেন কত বাড়ছে এখানে। এখন এই শুরু শুরুতে যারা এই বিটকয়েনে ইনভেস্ট করছিল, তারা আজকে অনেক টাকার মালিক হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনি যদি ইথিরিয়াম দেখেন, ইথিরিয়ামের সেম হিস্টোরি। ইথিরিয়াম, আমরা যদি ইথিরিয়ামের চার্ট দেখি, 2020 সালেও আপনার ইথিরিয়ামের প্রাইস ছিল $100-এর নিচে। যাই হোক, আমি কোথায় যেন দেখছি যে $100-এর নিচে ছিল, আর এটা সর্বোচ্চ
44 শত থেকে ছিল, আর এখন আছে আর কি 2200। হ্যাঁ 2200। যাই হোক, দেখেন হিউজ পরিমাণে প্রফিট। এক বছরে আপনি এখানে $100 ইনভেস্ট করলে আপনার 4400 এক বছরের কম সময়ের মধ্যেই, মানে 4 লাখ টাকার মতো আপনার এখানে প্রফিট হয়ে যাইতেছে। এই যে বিএনবি, বিএনবি সেম হিস্টোরি, এখন এখানে প্রচুর প্রফিট। এখানে যদি আপনি ট্রেড করেন, ট্রেড করলেও প্রফিট, স্পট ট্রেড করেন, ফিউচার ট্রেড করেন, বা যে ট্রেডই করেন আপনার এখানে ট্রেড করলেও প্রফিট, এমনকি হোল্ড করলেও প্রফিট। তাহলে এখানে লসটা কেন মানুষ খায়? অনেক টাইপের মানুষ আছে যারা আপনার ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে আজকে সর্বশান্ত, অনেক লস খাইছে। ইভেন কি আমি নিজেও লস খাইছি, আমি একটা প্রজেক্টে ইনভেস্ট করে লস খাইছি। তো কিভাবে লস খায় আমি আপনাদের কয়েকটা নমুনা দেখাবো। ফার্স্টে আমি যেটাতে লস খাইছি, আমার ওভারঅল $4,500-এর মতো এই প্রজেক্টেই লস খাইছি, তো সেটা আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে একটা প্রজেক্ট, আর দেখেন আজকে এটার কোনো ভ্যালু নাই, এখানে টোটাল টিপিএল হলো $25,000, আর দেখেন এটা একদম জিরো জিরো। আর এটা আমার কেনা ছিল ফার্স্টে 31 সেন্টের দিকে, 31 সেন্ট কিনছিলাম, পরবর্তীতে কিছু আপে গেছিল, পরে একদম ডাউনে চলে গেছে। আর এখন এটার ভ্যালু আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, লোডিং হইতেছে, একদম জিরো জিরো, মানে 1 সেন্টেরও কম। এটা আসতে একটু সময় লাগবে, আমি অন্য একটা চার্ট ওপেন করে ফেলছি। যাই হোক, এই চারটা না, আমি কো কয়েনের চারটা ওপেন করি। এটা দেখেন, এই যে দেখেন এটা একদম ডাউনে চলে গেছে, মানে আজকে এটার কোনো ভ্যালু নাই, আজকে এটা 1 সেন্টেরও কম। এখন আস্তে আস্তে যে নিচে নামছে, এই যে একদম ডাউনে গেছে, মানে যতটুখানি এটা পাম্প করছিল ঠিক ততখানি ডাম্প করছে। এখন এখানে আমার $4,000-$4,500-এর মতো লস হয়েছে। এরকম আমি হিউজ প্রজেক্ট দেখাইতে পারবো আপনাদেরকে, যেটাতে মানুষ ইনভেস্ট করে সর্বশান্ত হয়েছে, একটা একটা করে দেখতে থাকেন। যেমন এই যে বেকিং সোয়াপ, বেকিং সোয়াপের একটা সময় বেকিং সোয়াপের প্রাইস ছিল $75, আজকে বেকিং সোয়াপের প্রাইস হলো 2 সেন্ট। এখন একবার ভাবেন যে $75 যখন ছিল, তখন যারা এখানে $1 $2, মানে 1-2 বেকিং টোকেনটা কিনছে, তাদের অবস্থা আজকে কি হয়ে দাঁড়াইছে? যদি আপনি এখানে $75-এ, যদি এই সময়ে যদি আপনি এখানে $1,000 ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনি দেখেন যে কি আসে দাঁড়ায়। 1,000 ভাগ দেন 75 দিয়া, তাহলে আপনি 13.33 আর কি আপনি টোকেন পাইতেন। তাহলে আজকে 13.33 টোকেনের ভ্যালু কত? মাত্র 31 সেন্ট। এটা একটু লক্ষ্য করেন, মাত্র 31 সেন্ট। আচ্ছা, ধরে নিলাম আপনি $75-এ কেনেন নাই, আপনি কিনছেন হলো এই যে এখানে যখন আসছে $33 বা $30 ধরে নিলাম, যে আপনি যখন $30 আসছে তখন আপনি কিনছেন, তাহলে কি দাঁড়ায় একবার দেখেন যে 1,000 ভাগ 30, তাহলে আপনি টোকেন পাবেন 33.33। তাহলে আপনি দেখেন যে 33.33 টোকেনের আজকে ভ্যালু কত? 33.33, মাত্র 78 সেন্ট। তাহলে আপনার $1,000-এর ভ্যালু হলো 78 সেন্ট। এবার আপনি ভাবেন, এই এই তারপরে কিন্তু একবারও এই টোকেনটা পাম্প করে নাই। আমি আপনাদেরকে দুইটা প্রজেক্ট দেখাইলাম, যে প্রজেক্ট গুলা মানে স্ক্যাম করছে, মানুষের সাথে প্রতারণা করছে। আচ্ছা, আরো আমরা দেখতে থাকি, এরকম অনেক প্রজেক্ট আছে যেগুলা মানুষের সাথে স্ক্যাম করছে। যেমন হান্ডার্ড সোয়াপ, এ দেখেন হান্ডার্ড সোয়াপ, এক সময় এটা $9 ছিল, আর আজকে এটার ভ্যালু 1 সেন্ট, মানে এটার কোনো ভ্যালুই নাই আজকে। কিন্তু 1 সেন্ট যদি ও ভ্যালু আছে, একটা সময় যখন আপনার এটা $9 ছিল, তখন আপনি এখানে $1,000 ইনভেস্ট করলে, দেখেন আপনি যদি আপনি $1,000 ইনভেস্ট করেন, তাহলে আপনি ভাগ দেন 9 দিয়া, তাহলে আপনি 111টা টোকেন পাবেন। আর আজকে 111 টোকেনের ভ্যালু হচ্ছে মাত্র $2.02। দেখেন, তাহলে আপনার $1,000-এর ভ্যালু হিসাব দাঁড়ায় হলো $2.02। তাহলে আপনি এখানে প্রফিট করতে পারলেন না। ঠিক তেমনি আমি আপনাদের আরেকটা প্রজেক্ট দেখাবো, না হলো
এই দেখেন স্মোক, একটা সময় এটা $13 ছিল ভ্যালু, আরো বেশি ছিল, আমি $13 $14.28 $14.28 সেম হিস্টোরি, আজকে এটার ভ্যালু 1 সেন্টেরও কম। একটা সময় যখন $14 ছিল একটা টোকেন, সেটা আজকে 1 সেন্টেরও যদি কম থাকে তাহলে এই ডলার গুলা ভ্যালু কই? তার কারণ হলো এই যে পজেট, এই পজেটের যে মালিক যারা ওনার, তারা আপনার কি করছে, স্ক্যাম করছে, যারা হোল্ডার তাদের সাথে স্ক্যাম করছে, তাদের সাথে প্রতারণা করছে, প্রতারণা করে তাদের টাকা নিয়ে নিছে। এরকম আমি আপনাদেরকে 100-র উপরে প্রজেক্ট দেখাইতে পারবো যারা আপনার আপনার স্ক্যাম করছে। কিন্তু স্ক্যাম ছাড়াও আপনি অনেক প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাইতে পারবো যেগুলো যারা স্ক্যাম করে নাই কিন্তু এখানে ইনভেস্ট করে মানুষ লস খাইছে। যেমন খুব ফেমাস একটা প্রজেক্ট জুলদি, জুল সোয়াপ। এখানে দেখেন আজকে জুলদির দাম হচ্ছে 2 2 সেন্ট, 2 সেন্টে কিন্তু পাম্প করছে, 7% পাম্প করছে। কিন্তু এক সময় এই জুলদির দাম ছিল আপনার 69 সেন্ট, আর এখন মানে এটা পাম্প করে 69 সেন্টে গেছিল, আর এখন এখানে আপনার 2 সেন্ট আছে। এখন দেখেন এই 69 সেন্ট বা এই 23 সেন্ট বা এই 20 সেন্টের দিক দিয়ে যারা এই পজেটে এখানে যারা হোল্ড করছে তাদের অবস্থা আজকে কি এসে দাঁড়াইছে, তারা এখানে লস করছে, ব্যাপক পরিমাণে লস করছে। আমি ধরে নিলাম যে আপনি 20 সেন্টে জুলটি বাই করছেন, তাহলে দেখেন আপনি কয়টা জুলটি পাইছেন। $1,000 ধরেন আপনি কিনছেন, এখানে ভাগ করেন 0.5,000। আচ্ছা আজকে 5,000 জুলটির দাম কত? 119 ডলার, তার মানে আপনার $900-এর মতো এখানে লস। তাহলে আপনার আপনারা ক্রিপ্টো কারেন্সিতে যারা যারা ইনভেস্ট করতে আগ্রহী তাদেরকে বলবো যে ক্রিপ্টো কারেন্সিতে আপনারা যদি ইনভেস্ট করতে চান বা যদি ইনভেস্ট করেন তাহলে আপনি কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করলে আপনার লস হবে না, মানে আমার মতো লস হবে না, বা এখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এখানে ইনভেস্ট করতেছে, ইনভেস্ট করে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে, মানে তাদের সব লস হয়ে যাচ্ছে, মানে লাভের কোনো পরিমাণই থাকতেছে না। এখানে লাভের জন্য এসে মানুষে হাজার হাজার ডলার লস করতেছে, তাহলে সেটার একটা সেফ ওয়ে আছে, সেটা কিভাবে আপনি ইনভেস্ট করতে পারেন। তাহলে আমি এক ভিডিওতে সবকিছু বলবো না, আমি আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের ইন্টারেস্ট দেখবো, যদি আপনারা এখানে লাইক করেন বা কমেন্ট করেন বা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেখাবো যে কোন পদ্ধতিতে আপনি ইনভেস্ট করলে আপনার ব্যালেন্সটা সেফ থাকবে এবং আপনার প্রফিট হবে এবং লস হবে না। কিন্তু আজকে আমি আপনাদেরকে কয়েকটা মাধ্যম বলে দেই যে কিভাবে আপনি এখানে ইনভেস্ট করলে এখানে লস খাবেন না। তার মধ্যে যদি আপনি হোল্ড করেন, লং টাইমের জন্য হোল্ড করেন, তাহলে এই ধরনের প্রজেক্ট আপনি হোল্ড করতে পারেন, এই জুল সোয়াবের মতো যেগুলো আর কি লেজিট প্রজেক্ট। এখন কিভাবে আপনি বুঝবেন যে এই প্রজেক্টটা লেজিট, লেজিট বোঝার জন্য তাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যেয়ে বুঝতে পারবেন, তারপরে তাদের হোল্ডার দেখবেন যে কতগুলো হোল্ডার আছে। দাঁড়ান আমি এখানে লোডিং হচ্ছে, এইখানে দেখেন আপনার 1,15,826 জন হোল্ডার আছে, তার মধ্যে হোল্ডারের ডিটেলস যায় দেখবেন কে কত পার্সেন্ট হোল্ড করে রাখছে। এখানে 13%, 9% এইভাবে দেখবেন যে কার কত পার্সেন্ট হোল্ডিং আছে। এখন এখানে যদি দেখেন যে 50% একজনই হোল্ড করে রাখছে বা তার থেকেও বেশি 30%, 40% একজনে হোল্ড করে রাখছে, তাহলে বুঝবেন যে এই পজেটে ইনভেস্ট করা যাবে না। কারণ এই পজেটে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার পজেটে মানে রিস্ক হয়ে যাবে, এটা একটা। আর দ্বিতীয়ত এখানে মার্কেটে যেয়ে দেখবেন যে কতগুলো এক্সচেঞ্জার এটা লিস্টিং আছে। দেখেন এখানে MXC তে আছে, ডিকি তে আছে, HitBTC তে আছে, হুটে আছে, তারপরে আপনার গেটাউট আছে, এরকম অনেকগুলো, বিট মার্টে আছে, ওপেন ওশানে আছে, অনেকগুলো এক্সচেঞ্জারে আপনার লিস্টিং আছে। তার মানে এই প্রজেক্টটা স্ক্যাম করার কোনো সুযোগ নাই। কিভাবে সুযোগ নাই, যেমন গেটাউট, তারপরে আপনার হটবিট, হটবিট বাদ দিলাম, হটবিটে লিস্টিং হওয়ার পরে অনেকগুলো স্ক্যাম করে, তারপরে MXC, এইরকম প্রজেক্টে এরকম এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার পরে সেই টোকেন গুলা আর স্ক্যাম করতে পারে না, কারণ এগুলাতে লিস্টিং হওয়ার সময় এগুলা শর্ত দিয়েই এরা লিস্টিং করায়। তারপরে আপনার এগুলা দেখে তারপরে আপনি
ওই টোকেনটা হোল্ড করতে পারেন, এমনকি একান্ত যদি না বুঝেন তাহলে আপনি ওই টোকেনটার লিঙ্ক আমাকে দিতে পারেন, আমি আপনাকে দেখে বলে দেবো যে এটা হোল্ড করবেন সরি হোল্ড করবেন কি করবেন না, সেটা আমি আপনাদেরকে বলে দিতে পারবো। এরকম আবার অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো দেখলে আপনার লেজিট মনে হবে, এবং এগুলো লেজিট প্রজেক্টই, এগুলো স্ক্যাম প্রজেক্ট না, কিন্তু প্রচুর দাম করছে। সরি আমি একটু অসুস্থ, আমার ঠান্ডা লাগছে। এই যেমন একটা প্রজেক্ট, একটা সময় এটা $1.07 বা 14 সেন্টের দিকে ছিল, এই যে দেখেন আজকে এটার কোনো ভ্যালুই নেই, এটা 1 সেন্টের কম, এমনকি এটার কোনো ভ্যালু ক্রিয়েট হবে না। মার্কেটে যদি যে যে দেখেন যে দেখেন হটবিট আছে, বিলাক্সিট আছে, এমএক্সিট আছে, ভালো ভালো এক্সচেঞ্জারে আছে, তারপরে ওই এটা ক্রমান্বয়ে শুধু ডাম্পি করছে, ডাম্পি করছে আর দাম করছে, এই যে দেখেন। তাহলে এই এই প্রজেক্টটা আপনার, এটা আপনার কি বলতে পারি যে এই প্রজেক্টটা লেজিট প্রজেক্ট, আমি বলবো 100%, এটা SWG 100% লেজিট প্রজেক্ট। কিন্তু এখানে যারা যারা ইনভেস্ট করছে অনেকে এখানে লুজার, এখানে সবকিছু লস করছে, কারণ এগুলা মার্কেটের সেন্টিমেন্টাল ফান্ডামেন্টাল এই যে অ্যানালাইসিস গুলো সেগুলো আপনাকে বুঝতে হবে, এগুলো যদি আপনি না বুঝেন। আর যদি মার্কেটে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, আমি ইথেরিয়াম দিয়ে আপনাদেরকে দেখাই, মার্কেটের এই যে চার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, ট্রেডিং ভিউ, এটা কাদেরকে বুঝতে হবে সেটা আমি বলে দিচ্ছি, যারা আর কি আপনার যারা বলবেন যে আমি ফিউচার ট্রেড করব, মার্জিন ট্রেড করব, তাদের জন্য এই চার্টটা বুঝতেই হবে। এখন এই চার্ট না বুঝে আপনি, এই যে প্ল্যাটার্ন গুলো আছে, এই প্ল্যাটার্ন গুলো না বুঝে, এই মার্কেটটা না বুঝে, এই সাপোর্ট রেসিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন বা ট্রেন্ড এগুলো যদি না বুঝেন, আর মার্কেটের এই ফান্ডামেন্টাল সেন্টিমেন্টাল যদি এই নিউজ গুলো যদি আপনি না বুঝেন, একদমই যদি না বুঝেন, এগুলো না বুঝে যদি আপনি ট্রেড নেন, ফিউচার ট্রেড নেন, লেভারেজ বেশি নিয়ে বা কম নিয়ে যাই হোক আপনি যদি নেন, আপনার ট্রেডটা লিকুইডেট হয়ে যেতে পারে। সুতরাং এইগুলো আপনাকে বুঝতে হবে, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে, বুঝে আপনার এখানে যখন আপনি কাজ করবেন, তখন আপনি ট্রেড নেবেন, তখন আপনি এখানে হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন, মানে প্রফিট করতে পারবেন সেটা আমি বলতেছি না, কিন্তু আপনার ব্যালেন্সে, আপনি ইনভেস্টমেন্টের ব্যালেন্সটা সেফ থাকবে, আপনার রিস্ক কম হবে, কারণ আপনি মার্কেট বুঝবেন যে এখান থেকে মার্কেট পাম্প করার কথা, কারণ এটা হলো সাপোর্ট এরিয়া, আর এখান থেকে মার্কেট একটু ডাম করার কথা, কারণ এটা হলো রেসিস্ট্যান্ট এরিয়া। রেসিস্ট্যান্ট এরিয়া সাপোর্ট এরিয়া যে ব্রেকআউট করে না এমন না, অনেক সময় করে, কিন্তু করলেও সেখানে পুল ব্যাক করে। সুতরাং এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, এই চার্ট গুলো বুঝতে হবে আর সাপোর্ট রেসিস্ট্যান্ট বুঝতে হবে, অবশ্যই এগুলো বোঝার পরে আপনারই করতে হবে। আর আপনারা যদি আমার এই ভিডিও গুলো ইন্টারেস্ট দেখান, তাহলে আমি আপনাদের এইগুলা এমনিতে ফ্রিতেই সবকিছু শিখিয়ে দেবো, পার্ট বাই পার্ট এগুলা সবকিছু, মানে যাতে আপনারা আর কি ট্রেড নিতে পারেন, অন্তত পক্ষে লসটা যাতে আপনার না হয়, লসটা রিকভারি হয়ে যায়, এটা আমি আপনাদেরকে বললাম। আর একটা এক ভিডিও এত লম্বা করতেছি না, এটা এক ভিডিও এত লম্বা করা ভালো হবে না, তো শর্টকাটে আপনাদেরকে বুঝাইলাম। সুতরাং ক্রিপ্টো কারেন্সিতে যদি আপনি, সর্বশেষ একটা কথা বলি যে ক্রিপ্টো কারেন্সিতে যদি আপনি ইনভেস্ট করতে যান বা ইনভেস্ট করতে চান, কেউ এখানে এসে একটা প্রফিট, একটা টোকেন কিনে প্রফিট করছে, হিউজ পরিমাণে প্রফিট করছে, সেই গল্প আপনার সাথে করছে বা আপনি শুনছেন, সেইখান থেকে ইনস্পিরেশন নিয়ে আপনি যদি এখানে টোকেন কিনেন, ওই টোকেনটা কিনলে যে আপনি আবার প্রফিট করতে পারবেন এমন না। মানে কেউ একজন, আমি আমি আপনাদেরকে আবার একটু বোঝাই দিতেছি, ধরেন আপনারা যদি দেখেন ফ্রি কয়েনটা, দেখেন দেখেন এই যে ফ্রি কয়েনের দিকে দেখেন, এখানে কেউ একজন ফ্রি কয়েন কিনে কিনছিল, এখানে সে হিউজ পরিমাণে প্রফিট করছে। আচ্ছা ধরেন এখানে এসে প্রফিট করছে বা এখানে এসে প্রফিট করছে, যে কোনো জায়গা থেকে সে সুল করে বের হয়ে গেছে প্রফিট করে, আপনি এখানে এসে বা এখানে এসে আপনি বাই করলেন, এখানে যাওয়ার পর আপনি আরো প্রফিটের জন্য ওয়েট করলেন, আপনি সুল করলেন না, দেখেন আস্তে আস্তে মার্কেট কিন্তু যেখানে ছিল সেখানে চলে আসছে, এখন আপনি কিন্তু লসে চলে আসবেন, আপনার কিন্তু প্রফিট হবে না। সুতরাং এই ফ্রি কয়েনটা এমন একটা কয়েন যে ফ্রি কয়েনে মানুষ হাজার হাজার ডলার প্রফিট করছে, আবার এই ফ্রি কয়েনে মানুষ হাজার হাজার ডলার লস করছে। এখন কারা লস করছে, কারা প্রফিট করছে, যারা এখানে এই শুরুর দিকে যারা বাই করছিল এটার ফান্ডামেন্টাল দেখে, তারা এখানে ফ্রি কয়েনে প্রচুর প্রফিট করছে, এবং এই সমস্ত এরিয়াতে যারা বাই করছে
লং টাইম হোল্ড করার চিন্তা ভাবনা করছে, তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে লস করছে। আবার এমনও ঘটনা ঘটছে যে এখানে বাই করছে, এখানে যাওয়ার পরে তারা সেলতে নাই, পরবর্তীতে মার্কেট আবার আগের জায়গাতেই চলে আসছে। সুতরাং এই ক্রিপ্টো কারেন্সিতে আপনি যদি ক্রিপ্টো কারেন্সির নলেজ না থাকে, এমনকি ফান্ডামেন্টাল যদি আপনি না বুঝেন, তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না। এখন আপনি যদি বলেন যে কোন ধরনের টোকেন গুলাতে প্রফিট করার সম্ভাবনা বেশি, আপনার লেজিট প্রজেক্ট গুলাতে প্রফিট করার সম্ভাবনা সব থেকে বেশি। আপনি যে প্রজেক্টটা লেজিট না, সেই প্রজেক্টটা আপনি যে কোনো সময় স্ক্যাম করতে পারে, আপনার সাথে প্রতারণা করতে পারে। সেখানে আপনি $10 যদি ইনভেস্ট করেন, তারপরেও সেখানে রিস্ক থাকবে। $50 ইনভেস্ট করলেও আপনি রিস্ক থাকবে, এন্ড বেশি করলে তো আরো বেশি রিস্ক থাকবে। এন্ড প্রফিট হলেও দেখা গেছে যে আপনি এখানে লস করবেন। সুতরাং এই ধরনের লেজিট পদ, আমি আমি আবারও বলবো যে লেজিট প্রজেক্ট গুলা খুঁজে বের করুন, যেগুলার আর কি এরকম আপনি যদি ফ্রি কয়েন দেখেন, ফ্রি কয়েন দেখেন কোথায় কোথায় লিস্টিং হয়েছে, অনেকগুলা এক্সচেঞ্জারে এটা লিস্টিং হয়েছে। এবং কি এখানে দেখেন এটা যে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস, দেখেন এখানে স্মার্ট চেইনও আছে আর টিআরএক্সও আছে আর ইথেরিয়াম আছে, নাহলে কয়টা ভাইলাম, একটা দুইটা তিনটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে। সুতরাং এই প্রজেক্টটা আমি বলতে পারি এটা 100% লেজিট প্রজেক্ট, এটা স্ক্যাম করবে না। ফ্রি কয়েন স্ক্যাম করার সম্ভাবনা 100 এ 0.001%, এক কথায় শেষ, এটা স্ক্যাম করার কোনো সুযোগ নাই। এখন এই প্রজেক্টটাতে আপনি এখানে যদি ইনভেস্ট করেন, এটার সম্ভাবনা আছে এটা যখনই যাক, এই অল টাইম যে হাই ছিল এই হাইয়ে এটা যে কোনো সময় যেতে পারে। আমি কিন্তু একবার বলতেছি না আপনারা ফ্রি কয়েন, এই ফ্রি কয়েনে আপনারা ইনভেস্ট করুন, আমি বলতেছি ফ্রি কয়েনের মতো কয়েন যেগুলো আছে এগুলাতে আপনি খুঁজে বের করুন, খুঁজে বের করে সেইগুলাতে ইনভেস্ট করতে পারেন। আরেকটা কথা সর্বশেষ বলতেছি, সেটা হলো যে অনেক ইউটিউবার, অনেক ব্লগ যারাই করে, তারা আপনাদেরকে অনেক সময় অনেক টোকেনের কথা বলবে যে এই টোকেনটা আপনারা কিনেন, এই টোকেনটা ভালো হবে বা ভবিষ্যতে ভালো এটা পাম হতে পারে, বা এটা ভালো এক্সচেঞ্জারে লিস্টিং হবে, আপনাদের এখানে প্রফিট হতে পারে। সুতরাং এখানে আপনারা তাদের কথাই শুনে আপনি সেই টোকেনটা কিনতে যাবেন না, কারণ সে লোক কেন বলতেছে সেটা আগে আপনাকে বুঝতে হবে। ইউটিউবে আমি আপনাদেরকে একটা হিন্ট দিয়ে দিই, ইউটিউবে অনেক ইউটিউবার আছে যারা যে কোনো প্রোডাক্ট সেটা ভালো না, তারা নিজেরাও জানে এই প্রোডাক্টটা ভালো না, কিন্তু সেই প্রোডাক্টের গুণগান গাইতেছে, এমনকি সেই প্রোডাক্টটা তাদের যে অডিয়েন্স আছে তাদেরকে কিনতে বলতেছে, কারণ ওই প্রোডাক্ট যে ওই প্রোডাক্টের পক্ষ থেকে বা কোম্পানির পক্ষ থেকে তাদেরকে টাকা দেওয়া হয়েছে বলার জন্য যে আপনারা বলেন যে এই প্রোডাক্টটা ভালো। সুতরাং কে কি বললো সেটা দেখার বিষয় না। আপনি আমি সর্বশেষ একটি কথাই বলবো যে আপনি যদি ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করতে যান বা ক্রিপ্টো কারেন্সিতে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, তাহলে ততদিন পর্যন্ত আপনি এখানে ইনভেস্ট করবেন না, যতদিন পর্যন্ত আপনি ক্রিপ্টো কারেন্সি সম্পূর্ণরূপে না বুঝতেছেন। আর তারপরেও যদি বলেন যে আমি অল্প ইনভেস্ট করব আর আস্তে আস্তে বুঝবো, তাহলে আমি বলবো আপনি যদি $1,000 ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে আপনি এখানে $100 ইনভেস্ট করেন, এমনকি পার্ট বাই পার্ট আপনি প্রফিটের জন্য করবেন না $100 ইনভেস্ট। আপনি $5 $10 করে এক এক প্রজেক্টে আপনি এখানে ইনভেস্ট করে রাখুন, আপনি ধরে নেন যে সবগুলো আপনার লস হবে, কিন্তু সেখান থেকে যে আপনি জ্ঞানটা পাবেন, যে নলেজটা পাবেন, সেই নলেজটার অনেক মূল্য আছে। সুতরাং ক্রিপ্টো কারেন্সি যদি আপনি বুঝেন সম্পূর্ণরূপে, যদি আপনি ক্রিপ্টো কারেন্সি বুঝেন আর এই মার্কেটের মার্কেট অ্যানালাইসিস বা এই যে এই এগুলা যদি বুঝেন, এই ট্রেডিং এর যে নলেজ, সেই নলেজটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এখানে সামান্য টাকা নিয়েও যদি শুরু করেন, একদিন আপনি এখানে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনি না বুঝে এখানে লাখ লাখ টাকা নিয়েও আসেন, আপনার এখান থেকে লাখ টাকা থেকে জিরোতে যাইতে বেশি সময় লাগবে না। সুতরাং আপনাদের এই ভিডিওর ইন্টারেস্ট দেখার পরে আমি পরবর্তী ভিডিও তৈরি করব। আপনার যদি এই ভিডিও ভালো লাগে এবং কোনো কিছু জানতে মন চায়, তাহলে এখানে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর যে কোনো প্রয়োজনে আমার আমাকে নক করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সবার জন্য শুভকামনা রইলো, আল্লাহ হাফেজ।